দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। মিরসরাই ট্র্যাজেডিতে বেঁচে যাওয়া সাতজন এখনও হাসপাতালে, জানানো হয়নি বন্ধু ও শিক্ষকদের মৃত্যুর খবর, সন্তানদের দুরবস্থায় উদ্বিগ্ন পরিবার। তারপর আবার খবর পাচ্ছি আমার ছেলে বেঁচে আছে, মাথায় একটু ইনফেকশন হয়েছে, ইঞ্জুরি আর পায়ে একটু ইঞ্জুরি হয়েছে, মাথাটা মোটামুটি কভারেজ হয়ে যাবে। 11 কিশোর তরুণকে হারিয়ে শোকস্তব্ধ খন্দকিয়া গ্রামবাসী, ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি। ছেলেরা আমাকে কবর দিবে আর আমার ছেলেকে আমি কাঁধে নিয়ে কবর দিচ্ছি, আমি কেমনে মানে নিচ্ছি সেটা আমি জানি, কেমনে আমি এরকম বাসি আছি এটাও আমি জানি। ইপিজেড থানায় ঢুকে তুল কালাম কাণ্ড, কলেজ ছাত্রের প্রেমে ব্যর্থতার হতাশায় আত্মহত্যার হুমকি, নিরুপায় হয়ে পরিবারকে ডাকলো পুলিশ। স্লিপিং পিল খাইছে, আমি আগে সাত থেকে লাভ দেওয়ার জন্য অ্যাটেন্ড নিছি, আমি তার গার্জিয়ানকে ডেকে ছেলেকে কাউন্সিলিং করার কথা বলেছি, কারণ ছেলেটা অনেকটাই ডিপ্রেশনে ভুগছে। এতক্ষণ জানছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। মিরসরাই ট্র্যাজেডিতে প্রাণে বেঁচে যাওয়া সাতজন এখনও কাতরাচ্ছে হাসপাতালে, গুরুতর আঘাতপ্রাপ্ত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, পুরোপুরি সংজ্ঞা ফেরেনি চারজনের, 11 জনের প্রাণহানির খবর এখনও জানেন না তারা। একদিকে ভয়াল সেই দুর্ঘটনার দুঃসহ স্মৃতি, অন্যদিকে সন্তানের দুরবস্থা, সব মিলিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় পরিবারের সদস্যরা। কারো ভেঙে গেছে হাত কিংবা পা, কেউ প্রচণ্ড আঘাত পেয়েছেন মাথায় এবং ঘাড়ে। দুর্ঘটনার দুদিন পরেও পুরোপুরি সজ্ঞা ফেরেনি আয়াত সৈকত হৃদয় তাসমিরদের, মাঝে মধ্যে জ্ঞান ফিরলেও কেউই এখনো জানেন না তাদের বন্ধু সহপাঠী শিক্ষকদের অন্তিম পরিণতির কথা। মর্মান্তিক ওই দুর্ঘটনায় প্রাণে বাঁচলেও কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। তখন তো মনে করছে আমারটা হারিয়ে গেছে সেটা বুঝছে, তারপর আবার খবর পাচ্ছি আমার ছেলে বেঁচে আছে, আবার এখানে এসে গেছে। আমি বলতেছে মাথায় একটু ইনফেকশন হয়েছে, ইঞ্জুরি আর পায়ে একটু ইঞ্জুরি হয়েছে, মাথাটা মোটামুটি কভারেজ হয়ে যাবে হয়তো ওষুধের মাধ্যমে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 28 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন মাইক্রোবাসটির হেল্পার তৌকির ইবনে শাউনের অবস্থাও আশঙ্কাজনক, ভেঙে গেছে পা, গুরুতর আঘাত পেয়েছেন ঘাড়ে। মাও নাই ছোটবেলা থেকে, আমাদের কাছে বড় হয়েছে আর কি, আমার আম্মুকে 2 বছর রেখে মারা গেছে, 2 বছর না আরো কম বয়সে রেখে মারা গেছে। কিরকম অ্যাক্সিডেন্ট করছে এটা অত জানি না, তারপর এন্ডা আসে না দেখছি ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে। হাসপাতালে ভর্তি 5 জনের মধ্যে তাসমির হাসানকে স্থানান্তর করা হয়েছে আইসিইউতে। চিকিৎসকরা বলছেন ইমন ছাড়া আহত প্রত্যেকের আঘাত গুরুতর, বাকি 5 জনের ভিতর 2 জনের ঘাড়ে গুরুতর আঘাত আছে, এর ভিতর 1 জনের ঘাড়ে যে আঘাত সেটার জন্য তার এই মুহূর্তে হাত এবং পায়ে কোনো সেন্স নাই, স্পাইনাল শক আশা করি, যদি শক না হয় তাহলে তো এটা প্যারা মানে কোয়াড্রিপ্লেজি অর্থাৎ 2 ভাগ প্যারালাইজড হয়ে গেছে, এইভাবেই ধরে নিতে হবে। শুক্রবার দুপুরে মিরসরাইয়ের খুইয়াছড়া ঝর্ণা দেখে ফেরার পথে বড়তাকিয়া রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত হন মাইক্রোবাস আরোহী 11 জন, আহত হন 7 জন, চালক এবং হেল্পার ছাড়া বাকি সবাই হাটহাজারীর আমানবাজারের আরএনজে কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষার্থী। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। 11 কিশোর তরুণ হারানোর বেদনায় শোকস্তব্ধ হাটহাজারির খন্দকিয়া গ্রামের মানুষ, গ্রামজুড়ে নিরাপদা থামছে না স্বজনদের আহাজারি, ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি স্বজন বন্ধু আর এলাকাবাসীর। পাশাপাশি কবর চিরনিদ্রায় শায়িত 2 কিশোর, কেউ চিরনিদ্রায় শায়িত পারিবারিক কবরস্থানে। মিরসরাইয়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের কবর জিয়ারত করেন স্বজন বন্ধুরা, এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। আমরা হচ্ছে গরিবের সংসার থেকে উঠে আসছি, মানে এখন উঠতেছি ফ্যামিলিতে, ফ্যামিলিতে উঠে আসার সময় ভাই চার ভাইয়ের মতো এক ভাই হারালাম আর কি। আমাকে তো এটা মানি নেওয়ার মতো না, আমি কেমনে মানি নিচ্ছি সেটা আমি জানি, কেমনে আমি এরকম বাসি আছি এটাও আমি জানি না। হাটহাজারির খন্দকিয়া গ্রামজুড়ে এখন শোকাবহ পরিবেশ, নিহতদের বাড়িতে বাড়িতে থামছে না হাজারি, সন্তান ভাই বন্ধু হারিয়ে নির্বাক সবাই।
ছেলেরা আমাকে কবর দিবে, আর আমার ছেলেকে আমি খাঁদে নিয়ে কবর দিচ্ছি। এটাই আমার দুঃখ, এটা আমার কষ্ট। এরা একদিন মানুষ হয়ে আমাদেরকে আমার বাড়িতে যাকে হেল্প করবে। তোর সান্ত্বনা দেওয়ার কিছু নাই, আসলে কীভাবে সান্ত্বনা দেবো, সবাই তো আমার একটা মাত্র শালা। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন এলাকাবাসী। আশা এভাবে যেন আর কারো প্রাণ না যায়, সন্তান হারা না হয় বাবা মা। সবসময় চোখের সামনে থাকতো তারা, কিন্তু তাদেরকে এখন আর দেখি না। কালকে রাতে সারা রাত ঘুমাই নাই, ফেসবুকে শুধু ওদের ছবিগুলো দেখছি। ছবি দেখে দেখে শুধু চিন্তা করছি ওরা কোথায়। এভাবে চলে যাওয়াটা আসলে কেউই মেনে নিতে পারছে না, আমরা মেনে নিতে পারছি না, ওদের পরিবার কেমনে মেনে নিবে। শুক্রবার খৈয়াছড়া ঝর্ণা দেখে ফেরার সময় মিরসরাইয়ে ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ হারান 11 জন কিশোর তরুণ, আহত বেশ কয়েকজন চিকিৎসাধীন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, মিরসরাই ট্র্যাজেডির ঘটনায় দায়ের করা মামলার অগ্রগতি নিয়ে জানাতে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, গ্রেপ্তার গেটম্যান সাদ্দামের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই ঘটনার তদন্ত এখন কোন পর্যায়ে রয়েছে জানাবেন আমাদের? শাওন, মূলত সাদ্দামকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে এবং সর্বশেষ পুলিশ যেটি বলছে তাকে প্রাথমিকভাবে কালকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরেই তারা যেটি বলছেন যে যেই কথাগুলো বলেছে বা জিজ্ঞাসাবাদে যেই যেই বিষয়গুলো যেই তথ্যগুলো উঠে এসেছে সেই তথ্যগুলো মূলত এখন যাচাই বাছাইয়ের কাজ চলছে এবং পরবর্তীতে যদি আরও কোনো তথ্যের প্রয়োজন হয় বা তার তথ্যের তার যে দেয়া তথ্যগুলো বা এবং বাস্তবে কী ঘটেছিল সেই ঘটনাগুলোর মধ্যে তথ্যের যদি কোনো ঘাটতি থাকে বা তথ্যের তারতম্য ঘটে তাহলে তাকে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে এখন পর্যন্ত তাকে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডের আমরা যতটুকু গতকালকে জানতে পেরেছিলাম তাকে রিমান্ড চাওয়া হতে পারে, কিন্তু এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে, যেহেতু রেলওয়ে পুলিশ জিআরপি পুলিশ মূলত মামলাটি তদন্ত করছে, তারা বলছে যে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে রিমান্ডের কোনো আবেদন করা হয়নি। আর রেলওয়ের পক্ষ থেকে সহ দুটি তদন্ত কমিটি গঠন হয়েছে, দুটি তদন্ত কমিটি এর মধ্যেই কাজ শুরু করেছে, ঘটনাস্থলে গিয়েছেন এবং আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলেছেন এবং ঘটনার ওই সময়টাতে আসলে কী ঘটেছিল, আসলে গেটম্যান ঘটনার সময় ছিলেন কিনা, নানাভাবে বলা হচ্ছে তিনি ওই সময় নামাজে ছিলেন, এই রকম নানা তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে এবং ওইখানকার যে প্রত্যক্ষদর্শীগুলো রয়েছে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য নেওয়া হচ্ছে এবং আহত যারা রয়েছে, যেহেতু আহত যে 6 জন রয়েছে 6 জনের মধ্যে 1 জন কথা বলতে পারছে এবং অন্য 5 জন এখন পর্যন্ত কথা বলার মতো অবস্থা নেই। আমরা চিকিৎসকদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি আজকে মূলত 5 জন যারা খুব গুরুতর অবস্থায় ছিল, স্বজ্ঞাহীন ছিল, তাদের মধ্যে 1 জন আজকে কিছু তাদের স্বজ্ঞা ফিরেছে, 1 জনের তাকে খাবার দেওয়া হয়েছে দুপুরের চিকিৎসকের পরামর্শেই, এর বাইরে অন্য যারা রয়েছে তারা এখনও স্বজ্ঞাহীন। সেহেতু তদন্ত কমিটি বলছে যে যারা বেঁচে আছে তাদের সঙ্গেও কথা বলা হবে, সব কিছু মিলে তদন্ত কমিটি তাদের যে অগ্রগতির জায়গাটি সেটি হয়তো আরও 2-1 দিন গেলে বোঝা যাবে যে এই ঘটনাটি আসলে কে বা কারা দায়ী এবং যারাই দায়ী হোক এই ঘটনার তারা সুষ্ঠু একটি তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনবেন। এবং মূলত রেলের যে গেটগুলো রয়েছে গেটগুলোর যে অব্যবস্থাপনা, বিশেষ করে চট্টগ্রামের যে মিরসরাই এবং সীতাকুণ্ড এই অংশটিতে সবচেয়ে বেশি অবৈধ গেট রয়েছে, রেল ক্রসিং রয়েছে, এই অংশগুলোতে কীভাবে নিরাপদ করা যায় সেই জায়গাটি নিশ্চিত করার চেষ্টা চলছে রেলওয়ের পক্ষ থেকে। সবুজ, ধন্যবাদ আপনাকে। দেশে সড়ক দুর্ঘটনা 40% হচ্ছে মোটর সাইকেলের মাধ্যমে। চট্টগ্রাম জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় জানানো হয় এই তথ্য। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কর্মকর্তারা বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে জানান, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সব পক্ষের দায়িত্বশীলতা জরুরি। মাইক্রোবাস চালক সাবধান থাকলে মিরসরাই রেলক্রসিংয়ে দুর্ঘটনা এড়ানো যেত বলে মন্তব্য করেন তারা। সভায় বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, জেলা প্রশাসক মমিনুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন।
লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে পাহাড়েও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে শহরের আদালত সড়কের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন, বলেন দেশে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে বিএনপি নির্বাচনে যাবে না। খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে কেন্দ্রের নির্দেশনা চান বলেও জানান নেতাকর্মীরা। রাঙামাটিতেও বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে বিএনপির কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, কুইক রেন্টাল বিদ্যুতের মাধ্যমে 15 বছরে সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। লুটপাটের মাধ্যমে দেশে শ্রীলঙ্কার চেয়ে খারাপ পরিস্থিতি হয়েছে বলেও মন্তব্য করেন তারা। দর্শক, সারা দেশের মতো খাগড়াছড়িতেও লোডশেডিং প্রকট হচ্ছে, এ বিষয়ে জানবো। এখন যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। ইউনুস, লোডশেডিং এর মাত্রা কেমন, দিনে ক ঘন্টা করে লোডশেডিং হচ্ছে? শাউন, একটু প্রথমেই বলে নি, পাহাড়ের মানুষ বহু বছর ধরে লোডশেডিং এর সাথে পরিচিত এবং অনেকটা অভ্যস্ত হয়ে উঠেছিল। এর মধ্যে সরকারের নানা উদ্যোগের ফলে পাহাড়ের মানুষের মুখে মনে একটু হাসি ফুটেছিল। বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছিল পাহাড়ে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়িতে গ্রিড সাব স্টেশন স্থাপন করা হয়েছিল। সেই গ্রিড 33 কেভি গ্রিড সাব স্টেশন স্থাপনের ফলে পাহাড়ের মানুষ বিদ্যুতের যে সমস্যা, ভোগান্তি, সেখান থেকে উত্তরণের একটি স্বস্তি তারা ফিরে পেয়েছে এবং তাদের মুখে অনেকটা হাসি ফুটেছিল। কিন্তু ঘুরে ফিরে দেখেছি আমরা সেই লোডশেডিং এর তোপের, লোডশেডিং এর মুখেই পাহাড়ের মানুষ বা খাগড়াছড়ির মানুষ এখন পর্যন্ত পড়ে আছে। কারণ হচ্ছে লোডশেডিং গ্রিড সাব স্টেশন সুফল ভোগ করতে না করতে সরকারের যে নির্দেশনা, যে প্রতিদিনকার করে খাগড়াছড়ি সরকার যে নির্দেশনা বিদ্যুতের ঘাটতি মোকাবেলা করার জন্য, সেই নির্দেশনা এখানে উপকৃত হচ্ছে। যেখানে সরকার নির্দেশনা ঘন্টা প্রতি ঘন্টা করার কথা ছিল বা 1 ঘন্টা করে করার কথা ছিল, সেখানে এখন 4 থেকে 5 ঘন্টা, কোনো কোনো উপজেলায় 6 থেকে 7 ঘন্টা করে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। আবার এই খাগড়াছড়ি গ্রিডের আওতায় প্রায় 65 থেকে 70 হাজার গ্রাহক রয়েছে। এসব গ্রাহকের জন্য প্রতিদিন 28 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকছে, আর সেই জায়গার মধ্যে আমরা ঘাটতি পাচ্ছি 5 থেকে 6 মেগাওয়াট। এর মধ্যেই লোডশেডিং এর মাত্রাটা প্রতিদিন আমরা যুক্ত হয়েছে নতুন নতুন করে, গড়ে 5-6 দিন 5-6 ঘন্টা যেমন কারেন্ট থাকছে না, তেমনি করে ঘন ঘন লোডশেডিং হচ্ছে একই অবস্থা বিভিন্ন উপজেলার। আর এছাড়া বলে রাখি যে হাটেজারি গ্রিড সাব স্টেশনের আওতায় মানিকছড়ি, লক্ষ্মীছড়ি, রামগড় উপজেলা রয়েছে, সেখানেও বিদ্যুতের আমরা একটু ঘাটতি দেখতে পেয়েছি। এই বিদ্যুতের লোডশেডিং এর কারণে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে এখানকার গ্রাহকদের পাশাপাশি বিভিন্ন কম্পিউটার ফুট স্টেটের দোকানদার। শাউন শাহরিয়ার, অনেক ধন্যবাদ আপনাকে। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করতে প্রস্তুত করা খসড়ায় বেশ কিছু ধারা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ নাসিব। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির মহানগর শাখার নেতারা বলেন, প্রস্তাবিত খসড়ায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের লাইসেন্স ছাড়া তামাক ও তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধের প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক। করোনাকালে 2 বছর চরম মন্দার পর সরকারের এমন পদক্ষেপে ঝুঁকিতে পড়বে ক্ষুদ্র প্রান্তিক ব্যবসায়ী। নেতাদের দাবি, অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ীর নির্দিষ্ট দোকান নেই, অনেকে ভাসমান, তাদের পক্ষে হোল্ডিং নম্বর দিয়ে লাইসেন্স নেওয়া অবাস্তব। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইনের প্রস্তুতকৃত খসড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাঙামাটির ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। সকালে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনের পক্ষে এসব অভিযোগ করেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি রাঙামাটি জেলার প্রেসিডেন্ট বিপ্লব চাকমা। এ সময় প্রস্তাবিত আইনে সংশ্লিষ্ট অংশীজনকে অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ করেন তারা। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে লাইসেন্স গ্রহণের সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। আত্মহত্যার জন্য থানায় ঢুকে তুলকালাম ঘটালো চট্টগ্রামের এক কলেজ ছাত্র।
প্রেমে ব্যর্থ হয়ে অভিমানী তরুণের এমন কাণ্ডে রাতে শোরগোল পড়ে বন্দনগরীর ইপিজেড থানায়। তার কান্না আর আত্মহত্যার হুমকিতে নিরুপায় পুলিশ ডেকে আনে পরিবারকে, বুঝিয়ে শুনিয়ে তুলে দেয় তাদের হাতে। শনিবার রাতে বন্ধুকে সঙ্গে করে কাঁদতে কাঁদতে চট্টগ্রামের ইপিজেড থানায় আসেন হাজী মুহাম্মদ মহসিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র শাকিল। পুলিশের কাছে তার অভিযোগ, প্রতারণা করেছে প্রেমিকা, তাকে ফিরিয়ে না দিলে আত্মহত্যার হুমকি দেন এই তরুণ। আমি স্লিপিং পিল খাইছি, আমি আগে সব থেকে লাভ দেওয়ার জন্য অ্যাটেন্ড নিয়েছি সজীব, তারপর আমার একটা ফ্রেন্ড রাশেদ, ওরা কীভাবে খবর পেয়ে আমাকে ছাদ থেকে নামাইছে, আমি জাস্ট মানসিকভাবে পুরো শেষ হয়ে গেছি। ফেসবুকে পরিচয়, তারপর আড়াই বছরের প্রেম, কিন্তু হঠাৎ সম্পর্ক ছিন্ন করার বিষয়টি মানতে নারাজ শাকিল। সেই জন্য আসছি যে তারা আমাকে যত আমি জানি বিশ্বাসের বিশ্বাসের যেই কারণে অবশ্যই কিছু একটা করে দিবে আমাকে, এর একটা সুরাহা তারা আমাকে করে দিবে। ছেলের এমন পাগলামির খবর পেয়ে থানায় ছুটে আসেন বাবা। যে ধরনের কাজ কখনো করো না, এগুলো করা খারাপ। কি করে ও, মানে বাসায় কি আপনাদেরকে কি বলে? আর না বাসায় জানলে কি মন বলে না, মানে মন মরো ভাত খানা খাবার টাবার খানা ঠিক মতে দুই গাল দুটো মন মারা দরকার পড়া দিবে মেয়ে কবা করছে। পুলিশ বলছে কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হননি তারা। এই বিষয়ে আসলে আমাদের আসলে করণীয় কিছু নেই, কারণ ছেলে মেয়ে দুজনেই অ্যাডার, সম্পর্ক রাখা না রাখার বিষয়ে আসলে পুলিশের সেরকম করণীয় কিছু নেই। তারপরও সে যদি চায় সে আদালতে তার বিরুদ্ধে মামলা করতে পারে, এই ধরনের কথা বলেছি। বাট আমি তার গার্জিয়ানকে ডেকে ছেলেকে কাউন্সেলিং করার কথা বলেছি, কারণ ছেলেটা অনেকটাই ডিপ্রেশনে ভুগছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আবাসন কোম্পানির অংশীদারিত্বের নামে প্রতারণার প্রতিবাদে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বিনিয়োগকারীরা। প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, বেআইনি ও চুক্তি বহির্ভূত কার্যকলাপের মাধ্যমে প্লট মালিকদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে কোরাল রিফ প্রপার্টিজ। নানা অনিয়মের ব্যাপারে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও সদুত্তর না দিয়ে উল্টো বিনিয়োগকারীদেরকে মিথ্যা মামলায় হয়রানি করছে। এই ব্যাপারে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জালিয়ার দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে 4 কেজি 278 গ্রাম ক্রিস্টাল মেথ, আইস সহ 1.5 লাখ পিসি আবা উদ্ধার করেছে বিজিবি। রোববার ভোর রাতে এই মাদক উদ্ধার করে বিজিবি টেকনাফ 2 ব্যাটালিয়নের টহল টিম। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে মাদকের একটি চালান দেশে প্রবেশ করার গোপন সংবাদ পায় বিজিবি। সেই সূত্র ধরে নাফ নদীর জালিয়ার দ্বীপ এলাকায় অবস্থান নেয় বিজিবি। এক পর্যায়ে কাঠের নৌকা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশ আসছিল 3 থেকে 4 জন। বিজিবি চ্যালেঞ্জ করলে সাতটি মিয়ানমারের দিকে পালিয়ে যায় চোরা কারবারিরা। পরে নৌকা থেকে ক্রিস্টাল মেথ, আইস ও 1.5 লাখ পিসি আবা উদ্ধার করে বিজিবি। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি। সকালে পলাশপুর জোনের আওতাধীন খেদাছড়া ব্যাটালিয়ন 40 বিজিবির উদ্যোগে জোন সদরে বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধন করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল আহমেদ ও উপ অধিনায়ক মেজর মোহাম্মদ খসরু রায়হান। এই সময় প্রায় 150 রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়, সেই সাথে বিতরণ করা হয় ঔষধ। বিজিবি জানায় পাহাড়ের শান্তি সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় সীমান্তবর্তী জনসাধারণকে বিভিন্ন সহায়তা করা হচ্ছে। শিক্ষা স্বাস্থ্য সহ আর্থসামাজিক কাজে বিজিবির সহযোগিতা অব্যাহত থাকবে। বান্দরবানে বিদেশিদের ভ্রমণ অনুমোদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার ওয়েব বেসড সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সফটওয়্যারের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষয় সিং এমপি। এর মাধ্যমে পর্যটন কেন্দ্রে ভ্রমণের অনুমোদন পেতে অনলাইনে আবেদন করতে পারবে বিদেশি পর্যটকরা। এ সময় জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিব্রেজি, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শেখ সাদেক, সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মোহাম্মদ হাসান সহ প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।